আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষিবার্তা থেকে সবজি কথার আজকের পর্বে। ঢ্যাঁড়স এদেশের একটি জনপ্রিয় সবজি। ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন এ, সি, আয়োডিন, খনিজ পদার্থ সহ নানা উপাদান। নিয়মিত ঢ্যাঁড়স খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। দোয়াশ ও বেলে দোয়াশ মাটি ঢ্যাঁড়স চাষের জন্য উপযোগী। এই ঢ্যাঁড়সের কয়েকটি চাষ উপযোগী জাতের মধ্যে রয়েছে শাওনি, বাড়ি ঢ্যাঁড়স, জাপানি গ্রিন, পেন্টাগ্রিন ইত্যাদি। এই সবজি সারা বছরই চাষ করা যায়, তবে ফাল্গুন চৈত্র এবং আশ্বিন কার্তিক মাস বীজ বোনার জন্য উপযুক্ত সময়। প্রতি হেক্টরে বোনার জন্য 4-5 কেজি বীজের প্রয়োজন হয়। বীজ বোনার আগে 24 ঘন্টা ভিজিয়ে নিতে হয়। গভীরভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করতে হয়। জমি তৈরি করার সময় ইউরিয়া বাদে বাকি সব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। সার প্রয়োগ করার 10-15 দিন পর জমিতে ঢ্যাঁড়স বীজ বপন করতে হয়। জমির পরিচর্যায় জমি সবসময় আগাছামুক্ত রাখতে হবে। মাটি শক্ত হয়ে গেলে নিড়ানি দিয়ে ঝুরঝুরে করে দিতে হবে। 10-15 দিন পরপর সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঢ্যাঁড়স গাছে কখনো কখনো মোজাইক ও পাতায় দাগ রোগ দেখা যায়, তাই আগে থেকেই এর প্রতিকারের উপায় জেনে রাখতে হবে। এই সবজি চাষের জন্য জমিতে যে পরিমাণ সারের প্রয়োজন হয় তা হল হেক্টর প্রতি গোবর সার 18 টন, সরিষার খোল 425 কেজি, ইউরিয়া 55-60 কেজি, এমওপি 55-60 কেজি, টিএসপি 85-90 কেজি। বীজ বোনার 6-8 সপ্তাহের মধ্যেই ফল সংগ্রহের উপযোগী হয়। যত্ন সহকারে চাষ করলে এই সবজি চাষ করে আপনিও লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবজি কথার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।